পর সম্পদ পর নারী করুণা হরণ। লালন সার এই কথাটি আমাদেরকে অবশ্যই অবশ্যই মানতে হবে। যদি না মানেন তাহলে আপনার সততা, আপনার ব্যক্তিত্ব প্রশ্নবিদ্ধ হবে। আপনি হয়তো গায়ের জোরে দমন পীড়ন করে অন্যের সম্পদ, অন্যের পদ, অন্যের মর্যাদা হরণ করে নিজের করে নিতে পারেন, কিন্তু সেটা স্থায়ী হবে না। মনে রাখবেন, স্বার্থপর মানুষ, স্বার্থপর জাতি, স্বার্থপর পরিবার, এমনকি স্বার্থপর সভ্যতা শেষ পর্যন্ত টিকে থাকে না। আপনি যদি নিজেকে অতিরিক্ত চালাক চতুর মনে করেন, কখনোই ভাববেন না যে আপনি জয়ী হয়ে গেছেন। যে কোনো মুহূর্তে আপনি যেরকম হরণ করে নিয়েছেন, আপনারটাও কিন্তু যে কোনো মুহূর্তে অন্য মানুষ নিয়ে নিতে পারে। আমাদের ভুলে গেলে চলবে না, শেরের উপর কিন্তু শোয়া শেরও রয়েছে। সুতরাং সততার সাথে অর্থ, বৃত্ত, মান, যশ সঠিকভাবে, সুন্দরভাবে, নিজের যোগ্যতা বলে অর্জন করতে হবে। অতিরিক্ত কৌশল শেষ পর্যন্ত কিন্তু টিকে থাকে না। যদি আপনি কাজ না করে অথবা অল্প কাজ করে কোনো বড় অর্জন করেন, সেই অর্জনে কিন্তু সততা থাকে না। মনে রাখবেন, অসততা শেষ পর্যন্ত টিকে থাকে না। অতিরিক্ত জয়ের পর যদি হঠাৎ আপনার পরাজয় ঘটে, সেই পরাজয় কিন্তু মেনে নেওয়া খুবই কষ্টকর। সুতরাং আমাদেরকে দুঃখী হওয়া যাবে না, সবসময় সৎ থাকতে হবে, সবসময় অল্প পেলেও সুখে থাকতে হবে।